কুয়েতে প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনা সংক্রান্ত একটি বিলের খসড়া সংসদে অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে। দেশটির সংসদীয় কমিটির সদস্য বদর আল মোল্লা জানান, বিলটি 10টি অনুচ্ছেদ দিয়ে গঠন করা হয়েছে। কুয়েতের জনপ্রিয় গণমাধ্যম আরব টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, বিলটি অনুমোদনের 6 মাসের মধ্যে সংসদীয় মানব সম্পদ কমিটি দেশটিতে সর্বোচ্চ কত সংখ্যক প্রবাসী কর্মী লাগবে তা নির্ধারণ করবে। এ সময় প্রতিটি দেশ থেকে কত সংখ্যক প্রবাসীকে কাজের অনুমতি দেওয়া হবে তা নির্ধারণ করা হবে। এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় 5 বছরের মধ্যে তা বাস্তবায়ন করবে। বিলটি প্রণয়নের 2 বছরের মধ্যে প্রবাসী শ্রমিকদের সংখ্যা নির্ধারণ ও তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল মোল্লা আরও জানান, এই বিলে কিছু শ্রেণীর কর্মীদের জন্য সংখ্যা নির্ধারণ করা হয়নি। তারা হলেন কূটনৈতিক প্রতিনিধি ও তাদের পরিবার, সামরিক প্রতিনিধি, চিকিৎসা এবং শিক্ষাকর্মী ও বেসামরিক বিমানের কর্মী, অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় শ্রমিক এবং গৃহকর্মী। কাতারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান কামাল নামে এক বাংলাদেশী ব্যবসায়ী মারা গেছেন। টানা 12 দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় শুক্রবার কাতারের রাজধানী দোহার হামাদ হাসপাতালে মারা যান তিনি। কামাল দীর্ঘদিন হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কাতারের সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে নেওয়া হবে বলে জানা গেছে। আব্দুল মান্নান কামালের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে। তিনি দীর্ঘ 30 বছর যাবত কাতারে গাড়ির গ্যারেজ সহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি ও কাতারের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হাসানুজ্জামান নামে এক বাংলাদেশী মারা গেছেন। জানা যায়, গত শনিবার দেশটির তেরেঙ্গানুর লাদং গাজা জেরঙ্গা জাবর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত পেয়ে হাসানুজ্জামান মারা যান। এ সময় সঙ্গে থাকা তার 4 বন্ধু গুরুতর আহত হন। দুঙ্গুন জেলা পুলিশ সুপার বাহারুদ্দিন আবদুল্লাহ এই ঘটনার সত্যতা জানান। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দুকুন হাসপাতালের ফরেন্সিক ইউনিটে পাঠানো হয়েছে এবং আহত 4 জন একই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে নিহত হাসানুজ্জামানের বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় দূতাবাসের উদ্যোগে হাসপাতালে গিয়ে অসুস্থ প্রবাসী কর্মীদের খোঁজ খবর রাখা হচ্ছে। গত শুক্রবার সিউল দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, দেশটির উইং চাংবু শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি পিএস কর্মী শাহ আলমকে গত বৃহস্পতিবার দেখতে গিয়েছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম। তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছে শাহ আলমের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া দেশটির ইনসুন শহরে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা বোরহান নামে আরেকজন ইপিএস কর্মীকে গত শুক্রবার দেখতে যান দূতাবাসের প্রথম শ্রম সচিব। তার একটি সফল অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।